আমি একটি প্রশ্ন রেখেছিলাম। প্রশ্নটার প্রথমে কিছু কথা পর প্রশ্নটা এমন ছিল বিশেষ সিন্ধু হলো মীর মুশারফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস এই উপন্যাসের নায়ক কে এজিদ নাকি ইমাম হোসেন মহাকাব্য ভিলেন মূল চরিত্র হয় বীর রস এজিদের সাথে যায় আবার যেহেতু ইতিহাস আশ্রিত এবং মূল টার্গেট হোসেন ও কারবালা সুতরাং ইমাম হোসেন যেহেতু উপন্যাস সেহেতু ইমাম হোসেন যেহেতু মহাকাব্যিক উপন্যাস সেহেতু এজিৎ কারো সঠিক উত্তর জানা থাকলে এই উত্তরটা দিবেন এই ভাবে আমি প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখব সেখানে এই গ্রুপের যারা মোটামুটি একটু ভালো বোঝে সাহিত্য সম্পর্কে করে তারা উত্তর দিয়েছে অধিকাংশই দিয়েছে হলো এজিদ আমি দেখতেছি অধিকাংশ এজিদ একজন লিখেছে এজিদ এ গল্পের নায়ক এটি 100% সঠিক আর যদি সন্দেহ থাকে তো খ বিভাগে গিয়ে এজিদের পরিচয় প্রশ্নটি পড়েন তখনই বুঝতে পারবেন এজিদ এই গল্পের নায়ক এছাড়াও আমি বিভিন্ন চাকরির যেই বইগুলো আছে যেখানে আলোচনা করছে বিশ্লেষণ করছে তারা ইমাম হোসেনকে কখনো কখনো কখন কে এজিদকে দেয় এইভাবে যারা আরো এই সাহিত্য গবেষণা করতে পছন্দ করেন তারা এটি অন্য কোথাও থেকে দেখে নিতে পারেন আমার মনে হয় বিষয়টি ভালো হবে আজ আমি আলোচনা করব এই এজিদ এবং ইমাম হোসেন সম্পর্কের যেই কাহিনীটা বিষাদ সিন্ধু মীর মোশারফ হোসেনের সেই বিষয় সম্পর্কে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মুশারফ হোসেনের অমর সৃষ্টি বিষাদ সিন্ধু বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতিকৃত মীর মুশারফ হোসেন তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক বাংলার মুসলমান সমাজের দীর্ঘ অর্ধশতাব্দীর জড়তা দূর করে আধুনিক ধারায় এই রীতিতে সাহিত্য চর্চা সূত্রপাত ঘটে তার শিল্পকর্মের মাধ্যমেই মোশাররফ হোসেনের খ্যাতি মূলত বিশ্বাস গ্রন্থটির জন্যই। ইতিহাস আশ্রিত উপন্যাস হলো এই বিষাদ সিন্ধু তামেস্কের রাজা মাবিয়ার ছেলে এজিদের কামনা বাসনা ব্যর্থতা প্রতিহিংসা আর হাসান হোসেনের করুণ কাহিনী নিয়ে রচিত বিষাদ সিন্ধু উপন্যাসটি হাসানের স্ত্রী জয়নাবকে স্ত্রী হিসেবে পাওয়ার বাসনা করেছিল এইরকমই এই উপন্যাসটিতে দেখানো হয়েছে বাস্তবে এরকম কোনো তথ্যসূত্র পাওয়া যায় না কিন্তু স্বামীভক্ত জয়নাব এজিদের খারাপ মতলবে সারা দেয়নি এতে ক্ষিপ্ত হয়ে এজিদ নানা কৌশলে জয়নাবকে পাওয়ার জন্য ষড়যন্ত্র করে এজিদের মন্ত্রী মারওয়ান মাইমুনা নামের এক বৃদ্ধা সাহায্যে হাসানের পারিবারিক জীবনের অশান্তি সৃষ্টি করে হাসানের দ্বিতীয় স্ত্রী জায়দাকে দামেশকের রাজরানী হওয়ার লোভ দেখিয়ে হাসানকে বিষ খাইয়ে হত্যা করে হাসানকে হত্যা করার পর হোসেনকেও হত্যা করার জন্য এজিদ মন্ত্রী মারওয়ান তার ষড়যন্ত্র অব্যাহত রাখে এজিদের সেনাবাহিনী আক্রমণ করতে পারে এই তথ্য দিয়ে মারওয়ান গোপনে হোসেনকে সরে যেতে বলে পথ ভুলে হোসেন ও তার সঙ্গীরা কারবালায় গিয়ে পৌঁছায় ফোরাতে এজিদের সৈন্যবাহিনী হোসেন ও তার সঙ্গী অসম যুদ্ধে লিপ্ত হয় হোসেনের সঙ্গীরা পরাজিত হয় সীমার নামক এক পাশ্ড যোদ্ধার হাতে হোসেনের মৃত্যু হয় এবং মীর মোশারফ হোসেন শ্রেষ্ঠ কৃতি বিশাল সিন্ধু উপন্যাসটির মৃত্যুর মাধ্যম দিয়ে হোসেনের বিশাদ সিন্ধুর রূপক অর্থে ব্যবহৃত নিয়তির লাঞ্ছিত বেদনাবহ পরিণতি এ মূল সুর পর্বে জয়নবকে না পাওয়ার বিরহ আব্দুল জব্বার কর্তৃক জয়নবের তালাক প্রাপ্তির সংবাদ এবং শেষ পর্বে হরজত হোসেনের মর্মান্তিক শাহাদত বরণের লেখক বিশাল সিন্ধুর সাথে তুলনা করেছেন এম হাসানকে হত্যা করা হয় বিষ প্রয়োগে এবং এমাম হোসেনকে অনেকটা নিকটাত্মীয়দের নির্মমভাবে হত্যা করা হয় কারবালার প্রান্তরে ইতিহাস আশ্রিত উপন্যাসে এই বিষাদ সিন্ধু মোট তিন খণ্ডে প্রকাশিত হয় প্রথম খণ্ড হল মহরম পর্ব আঠারোশো পঁচাশি দ্বিতীয় খণ্ড উদ্ধার পর্ব আঠারোশো সাতাশি এবং তৃতীয় খণ্ড এজির বধ পর্ব আঠারোশো একানব্বই মোট তেষট্টি ভাগ নিয়ে গ্রন্থটি রচিত মহরম পর্বে ছাব্বিশটি ভাগ উদ্ধার পর্বে তিরিশটি ভাগ এবং এজিদ বদ পর্বে পাঁচটি ভাগ তাছাড়া উপকল্পনিকা উপসংহার রয়েছে মহরম পর্বে আমরা দেখতে পারি হরদত মহম্মদ জীবিত থাকা অবস্থায় ভবিষ্যৎবাণী করে যান তারই এক সাহাবি মাবিয়া এর পুত্র কর্তৃক তার প্রিয় দৌহিত্র ইমাম হোসেন এবং হবে এবং একথা শোনার পর সকলের মধ্যে হাহাকার সৃষ্টি হলেও এটি রোধ করার সাধ্য সৃষ্টিকতা ছাড়া যে কারোই নেই তিনি সেটিও জানিয়ে দেন মাবিয়া বিবাহিত ছিল না সে সংকল্প করে কখনো সে বিয়ে করবে না কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করার সাধ্য কার ঘটনাচক্রে মাবিয়ার বয়স্ক এক নারীতে বিবাহ করতে বাধ্য হয় এবং তিনি পুত্র সন্তান প্রাপ্ত হন তখন মাবিয়া পুত্র হত্যা করার সিদ্ধান্ত নেন অনেক চেষ্টা করেও মাবিয়া প্রাণপ্রিয় সন্তানকে হত্যা করতে পারে না এই সন্তানই পিসাচরূপী মানব এজিদ যার কারণে মদিনায় কান্নার হাহাকার নিজ স্ত্রী জায়গা করতে ইমাম হাসানকে কৌশলে বিস্পান করিয়ে মৃত্যু পরিবারের প্রান্তরে হৃদয় ঘটনা যায় মহরম পর্বে ইমাম হাসান হোসেনের মৃত্যু ও ইমাম বংশের বাকিদের এজিত মন্ত্রী মারোয়ান করতে কারাবন্দী ঘটনা উল্লেখ আছে ইমাম বংশে পুরুষ বলতে হোসেন এর কনিষ্ঠ পুত্র জয়নাল আবেদিন বেঁচে যায় উদ্ধার পর্বে আমরা দেখতে পারি হরদত মো এটিও ভবিষ্যৎবাণী করেন যে ইমাম হাসান এবং ইমাম হোসেনের পরিবারকে এজিত কারা হতে তাদেরকে বইমাত্র ভাই মোহাম্মদ হানিফা উদ্ধার করবেন উদ্ধার পর্বে হাজারো রক্তাক্ষয়ী যুদ্ধে শেষে মোহাম্মদ হানিফা তার ছোট ভাই ওমর আলী মন্ত্রী গাজির রহমান সহ কাছের মানুষের সহিত মিলিত হয়ে জয়নাল আবেদিন সহ বাকিটা উদ্ধার করতে সফল হয় এজিদ বোধ পর্বে আমরা দেখি যে এ পর্বে এজিদের বিনাশ এবং জয়নাল আবেদিন ও পত্রিক রাজ্য উদ্ধার ও সিংহাসন লাভের ঘটনা উল্লেখ আছে এখানে বিশ্লেষণে দেখা যায় যে এটা একটা উপন্যাস মাত্র বাস্তবতার সাথে অধিকাংশই মিল খুঁজে পাওয়া যায় না শুনে কারবালার ঘটনা ইমাম হাসান হোসেনের প্রতি এজিদের হিংস্রম অভাব তামেশকর সিংহাসন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে সূচিত হয় কিন্তু উপন্যাসে রাজনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে জয়নাব এবং এর যে তৃতীয় স্ত্রী প্রাপ্তির লাভ না পাওয়ার প্রাধান্য দেওয়া হয়েছে Thank <laughs> you. এখানে মূল নায়ক এজিদ ধর্মীয় ব্যাখ্যার তুলনায় জয়নাবের রূপের আকৃষ্ট হয়ে তাকে পাবার আশ্রয় এজিদের এক একটি কুকর্ম সাহিত্য রাশে মিশ্রিত উপন্যাসের স্থান পেয়েছে এখানে অনেকটা কষ্ট হয়েছে এটা বুঝতে যে সাধারণ উপন্যাসের মতো এটা হয় না বারবার মনে হয়েছে যে ঠিক বুঝি এমনটাই ঘটেছে তাই অনেকেই বলে থাকে যে এই উপন্যাস আসল ঘটনাকে বিকৃত করে দিয়েছে তাই সবাই এটা উপন্যাস হিসেবে পড়বেন কোনো সত্য ঘটনা অবলম্বনে ইসলামিক বই হিসেবে নয় উপন্যাসে আমার নিকট সবচেয়ে কষ্টদায়ক ও হৃদয় বিদারক পর্ব হচ্ছে মহরম পর্ব কারণ এই পর্বে সবচেয়ে বেশি ধোকা কপটতা ও রক্তের ঘটনা ঘটেছে উপন্যাসটি সাধু ভাষায় রচিত ঐতিহাসিক কাহিনিটিতে কিছুটা গরমিল থাকলেও লেখনী চমৎকার শুরুতে বিশব্দ অভিধান দেখে নেওয়া লেখতে পারে পরবর্তীতে আর সমস্যা হয় না সাধু ভাষায় হওয়ার পড়তে মজা লাগে মোটামুটি অন্যরকমভাবে তাছাড়া এই উপন্যাসের অনেকগুলো ঘটনা ও লাইন রয়েছে যা আমাদের জীবন সুন্দর করে গড়ে তুলতে এবং এর ভাবার তো অনেক সহায়তা করবে মনে হয় কিন্তু সবচেয়ে খারাপ লাগাও শিক্ষণীয় অংশটি হলো মোহাম্মদ হানিফ আর চিরবন্দি হওয়ার ঘটনাটা যার মাধ্যমে এই বার্তা পাওয়া যায় যে যত ভালো কাজই করুক না কেন কোনো আর যত মহতি হোক না কেন নির্দোষদের হক নষ্ট করলে অকারণে তাদের উপর অত্যাচার করে সৃষ্টিকতা সেই ব্যক্তিকে ছাড় দেন না যদিও সে এই উপন্যাসে শেষ অংশটুকু আনন্দের সাথে শেষ করার মূল চরিত্র বহন করে থাকুক না কেন কিছু উক্তি রয়েছে এই উপন্যাসটিতে সেই উক্তিগুলো হলো এমন যেমন একটি উক্তি প্রথমে আমরা দেখি পূর্ণ নয় স্ত্রী রাজ্য ধন এ কয়েকটি বিষয়ে লোভ বড় ভয়ানক এই লোভ এ লোকের ধর্ম পূর্ণ সাধুতা পবিত্রতা সমস্তই একেবারে সমূলে বিনাশপ্রাপ্ত হয় অতি কষ্টে উপার্জিত বন্ধুত্ব রত্নটিও ওই লোভে অনেকেই অনায়াসে বিসর্জন দেয় মানুষের এই লোভে অনায়াসে যথেচ্ছ ব্যবহারের অগ্রসর হতে পারে আবার আছে কপাল মন্দ হইলে তাহার ফলাফল ফেরাইতে কাহারও সাধ্য নাই মনে করিলেই যদি মনের দুঃখ যায় তবে জগতে কে না মনে করে বাইরের শত্রু হতে রক্ষা পাওয়া সহজ কিন্তু ঘরের শত্রু হতে রক্ষা পাওয়া দুষ্কর স্ত্রী জাতি এমন একটি মোহনীয় শক্তি আছে যে পুরুষের মন অতি কঠিন হইলেও সহজেই নিহাইতে পারে ঘোরাইতে পারে ফিরাইতে পারে আবার বলা হচ্ছে তবে অন্যের প্রণয় মজিলে একটু কথা আছে বটে কিন্তু হাতে পাইয়া নির্জনে বসাইয়া পারিলে কাছে ঘেঁষিয়া মোহন মন্ত্র মুক্তি ক্রমে ক্রমে আউড়াইতে পারিলে অবশ্যই কিছু কিছু ফল ফলাইতে পারিবে পারবে এ যে না পারে সে নারী নহে জলে অগ্নি নির্বাণ হয় কিন্তু প্রেমাগ্নি অন্তরে প্রজ্বলিত হইয়া প্রথমে নয়ন দুটি আশ্রয়ে বাষ্প সৃষ্টি করে পরিণামে জলে পরিণত হইয়া স্রোত বহিতে থাকে সে জলে হয়তো বাহ্য সহজেই নির্বাপিত হইতে পারে কিন্তু মনের আগুন দ্বিগুণ চতুর্গুণ শতগুণ জ্বলিয়া ওঠে সময়ে সকলই সহ্য হয় কোন বিষয় অনভ্যাস থাকিলে বিপদকালে তাহা অভ্যস্ত হইয়া পড়ে মহাশোকের শরীরে মহাকষ্ট সহ্য হইয়া থাকে ঈশ্বরের নিয়োজিত কার্যে কেহ বাধা দিতে পারে না যে আমার নয় আমি তাহার কেন হইব বিশ্বাসী না হইলে বিশ্বাসঘাতকতা করিবার সাধ্য কাহার বিপদগ্রস্ত না হইলে নিরাপদের সুখ কখনোই ভোগ করা যায় না দুঃখ ভোগ না করিলে সুখের স্বাদ পাওয়া যায় না হতাশনের দাহন আশা আবার ধরণীর জল শোষণ আশা ভিকারীর অর্থ লোভের আশা চক্ষুর দর্শন আশা গাভীর তৃণভক্ষণ আশা ধনী ধন বৃদ্ধির আশা প্রেমিকের প্রেমের আশা সম্রাটের রাজ্য বিস্তার আশায় যেমন নিবৃত্তি নাই হিংসাপূর্ণ পাপ হৃদয়ে তেমনি নিবৃত্তি নাই নাই যাহা ঘটাইবেন তাহা নিবারণের ক্ষমতা নাই বিনাশ করা অতি সহজ রক্ষা করা বড়ই কঠিন এই ছিল এই উপন্যাস নিয়ে মোটামুটি একটা আলোচনা যারা অনার্সে প্রথম বর্ষে এই বইটি পাবেন তারা এটি পড়লে অনেক কিছুই জানতে পারবেন নতুন করে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে